এখানে টোটাল ক্রেডিট হচ্ছে 123, টোটাল কস্টিং আসবে এখানে 6,96,120 টাকা। আচ্ছা, এবার আমরা যেই বিশ্ববিদ্যালয়ের কস্টিংটা দেখবো সেটা হচ্ছে আহসানুল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। এটার ক্যাম্পাস বেসিক্যালি তেজগাঁওতে অবস্থিত ঢাকার। এখানে বিবিএ পড়তে আমাদের টোটাল কস্টিং আসবে হচ্ছে 6,80,625 টাকা। এবার আমরা যে বিশ্ববিদ্যালয়টা দেখবো সেটা হচ্ছে নর্থ সাউথ ইউনিভার্সিটি। এখানে যদি আমরা বিবিএ পড়তে চাই তাহলে টোটাল কস্টিং আসবে হচ্ছে 8,64,000 টাকা। এটা বেসিক্যালি তাদের ওয়েবসাইটের টিউশন ফিস ক্যালকুলেটরের মাধ্যমে দেখা যায়। সো এখানে বেসিক্যালি প্রোগ্রাম নেম এটা সিলেক্ট করতে হবে, ফার্স্টে দেখিয়ে দিচ্ছি। চুজ এন অপশন, ফার্স্টে এরকম ব্ল্যাঙ্ক থাকবে, তারপর আমরা এখানে ক্লিক করব। ক্লিক করে জাস্ট বিবিএতে ক্লিক করে দিব। বিবিএ সিলেক্ট করলে এখানে ডান পাশে কস্টিংটা চলে আসবে 8,64,000 টাকা। এখানে টোটাল ক্রেডিট হচ্ছে 120 ক্রেডিট, টোটাল সেমিস্টার হচ্ছে 12টা, আর এটা হচ্ছে 4 বছরের একটা কোর্স। এভারেজ সেমিস্টার কস্টিং হচ্ছে 72,000 টাকা, প্রত্যেক সেমিস্টারে এভারেজ হচ্ছে 72,000 টাকা সামথিং করে দিতে হবে। এবার আমরা যে বিশ্ববিদ্যালয়ের কস্টিংটা দেখবো সেটা হচ্ছে স্ট্যামফোর্ড ইউনিভার্সিটি। এখানে কস্টিং আসবে হচ্ছে বিবিএ এর জন্য টোটাল, এখানে দেখতে পাচ্ছি টোটাল পেয়েবল অ্যামাউন্ট টু কমপ্লিট দ্য প্রোগ্রাম 5,73,000 টাকা। উপরের দিকে এখানে দেখতে পাচ্ছি ব্যাচেলার অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন, আর অ্যাডমিশনের সময় দিতে হবে হচ্ছে 26,000 টাকা। আর নিচের দিকে আদার ফিস কিছু উল্লেখ করা, যেমন আইডি কার্ড, লাইব্রেরি কার্ড, প্রোগ্রাম চেঞ্জ ফি, রিঅ্যাডমিশন ফি, আর হচ্ছে অ্যাপ্লিকেশন ফর্মের জন্য যে টাকাটা দিতে হবে, যেমন 500 টাকা ওয়ান টাইম। সো এগুলো হচ্ছে বেসিক্যালি তাদের যে কস্টিংটা এক্সট্রা সেটা। আর উপরের দিকে তো আমরা দেখলামই স্ট্যামফোর্ড ইউনিভার্সিটিতে বিবিএ কমপ্লিট করতে আমাদের টোটাল লাগবে হচ্ছে 5,73,000 টাকা। এবার আমরা যে বিশ্ববিদ্যালয়ের কস্টিংটা দেখবো সেটা হচ্ছে ইউনিভার্সিটি অফ লিবারেল আর্টস, বা সংক্ষেপে ইউল্যাব। সো এটা হচ্ছে তাদের ওয়েবসাইট। এখানে আমরা দেখতে পাচ্ছি প্রথম প্রোগ্রামটাই হচ্ছে বিবিএ, এখানে 120 ক্রেডিট, অ্যাডমিশন ফি হচ্ছে 15,000 টাকা, টোটাল ফি চলে আসে হচ্ছে 7,54,700 টাকা। এরপরে যে বিশ্ববিদ্যালয়ের কস্টিংটা দেখবো সেটা হচ্ছে ইউনিভার্সিটি অফ এশিয়া প্যাসিফিক, যেটার ক্যাম্পাস ফার্মগেট অবস্থিত, অনেকে এটাকে ইউএপি বা সংক্ষেপে ইউএপি বলা হয়। প্রোগ্রাম হচ্ছে বিবিএ, 130 ক্রেডিট পড়ানো হবে, টোটাল কস্টিং আসবে হচ্ছে এখানে 6,63,200 টাকা। উপরের দিকে একটা জিনিস লেখা সেটা হচ্ছে টোটাল কস্ট উইথ অ্যাডমিশন ফি অ্যান্ড আদার্স, তার মানে সব কিছু মিলিয়ে এখানে কস্টিং আসবে হচ্ছে 6,63,200 টাকা। এবার আমরা নেক্সট যে বিশ্ববিদ্যালয়ের কস্টিংটা দেখবো সেটা হচ্ছে ইউআইইউ বা ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, এটা হচ্ছে তাদের ওয়েবসাইট। এখানে এই প্রোগ্রামটা হচ্ছে বিবিএ, 4 বছরের একটা প্রোগ্রাম, 124 ক্রেডিট। এখানে লাস্টে দেখি টাকা হচ্ছে 6,95,000 টাকা, এটা হচ্ছে তাদের টোটাল কস্টিং বিবিএর জন্য। এবার আমরা যে বিশ্ববিদ্যালয়ের কস্টিংটা দেখবো সেটা হচ্ছে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি। এখানে যদি আমরা বিবিএ পড়তে চাই এটা হচ্ছে বিবিএ, ব্যাচেলার অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন বিবিএ, এখানে 126 ক্রেডিট পড়ানো হবে, 4 বছরের একটা প্রোগ্রাম, টোটাল কস্টিং আসবে হচ্ছে 6,13,450 টাকা। নেক্সটে আমরা যে বিশ্ববিদ্যালয়ের কস্টিংটা দেখবো বিবিএর জন্য সেটা হচ্ছে গ্রিন ইউনিভার্সিটি। এটার দুইটা ক্যাম্পাস, একটা হচ্ছে রোগে সরণী ক্যাম্পাস আর একটা হচ্ছে পার্মানেন্ট ক্যাম্পাস পূর্বাচল আমেরিকান সিটিতে। এইখানে আমরা যদি বিবিএ পড়তে চাই টোটাল কস্টিং আসবে হচ্ছে 4,57,375 টাকা, আর পারমানেন্ট ক্যাম্পাসে যদি আমরা পড়ি তাহলে সেম কস্টিংয়ে চলে আসবে 4,57,375 টাকা। লাস্টলি আমরা যে বিশ্ববিদ্যালয়ের কস্টিংটা দেখবো বিবিএর জন্য সেটা হচ্ছে বিইউবিটি। এটার ফুল ফর্ম হচ্ছে বাংলাদেশ ইউনিভার্সিটি অফ বিজনেস অ্যান্ড টেকনোলজি। এই পেজটি একটু জুম করি তাহলে আমাদের দেখতে সুবিধা হবে। প্রথম যে প্রোগ্রামটা সেটাই হচ্ছে বিবিএ, বিবিএ মেজর ইন অ্যাকাউন্টিং, ফাইন্যান্স, মার্কেটিং অ্যান্ড এইচআরএম, 126 ক্রেডিট টোটাল, আর টোটাল কস্ট হচ্ছে 4,48,124 টাকা, টোটাল সেমিস্টার হচ্ছে 11টা। আর এখানে কিন্তু ডান পাশে কত টাকা দিতে হবে কোন সময় সেগুলো উল্লেখ করা, যেমন পার ক্রেডিট, তার মানে প্রতি এক ক্রেডিটের জন্য 2,775 টাকা দিতে হবে, অ্যাডমিশন ফি প্লাস আইডি কার্ড ফি এর জন্য 10,100 টাকা, অ্যাডমিশন এখানে লেখা হচ্ছে অ্যাট দ্য টাইম অফ অ্যাডমিশন, অ্যাডমিশনের সময় দিতে হবে হচ্ছে 15,600 টাকা, প্রথম সেমিস্টারে হচ্ছে এই টাকাটা 54,434, আর আদার সেমিস্টারে এই টাকাটা। সো এটাই ছিল হচ্ছে বিইউবিটির বিবিএ কস্টিং। সো মোটামুটি আজকের এই ভিডিওতে 10টা বিশ্ববিদ্যালয়ের বিবিএ কস্টিং দেখানোর চেষ্টা করলাম। এর বাইরেও যদি অন্যান্য কোনো বিশ্ববিদ্যালয়ের বিবিএ কস্টিং সম্পর্কে জানতে চাও বা অন্য কোনো সাবজেক্টের কস্টিং সম্পর্কে জানতে চাও তাহলে কমেন্ট ডাউন বিলো। এছাড়াও আমরা প্রাইভেট ইউনিভার্সিটি টিউশন ফি নিয়ে অনেকগুলো কন্টেন্ট তৈরি করেছি, সেটার একটা প্লেলিস্ট তৈরি করা আছে, সেটা লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, অথবা আমাদের চ্যানেলটা ভিজিট করে চেক করে নিতে পারো। সো মোটামুটি আজকে এ পর্যন্তই, ধন্যবাদ সবাইকে। তোমাদের কোনো কমেন্ট থাকলে বা কোনো কোয়েরি থাকলে আমাদের কমেন্ট করে জানাতে পারো, আমরা চেষ্টা করবো সেই অনুযায়ী ভিডিও তৈরি করার, আর অবশ্যই আমরা চেষ্টা করবো তোমাদের কমেন্টগুলো রিপ্লাই দেওয়ার। আজকের জন্য এ পর্যন্তই, ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।